নীলা রাজের হাতে বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়ে বলল, এই মাসের 22 তারিখ আমার বিয়ে, তুমি সঠিক সময় চলে এসো। কথাগুলো শুনে রাজ কি বলবে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে রাজ নীলার কাছে জানতে চাইল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? দেখো রাজ, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি, আর তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না সেটাও আমি জানি। কিন্তু দেখো না, জীবনে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন, সুখে থাকতে গেলে টাকার খুবই প্রয়োজন। মন মাতানো ভালোবাসার কথা শুনে মন ভরে গেলেও পেট ভরে না। তার উপর আজ বিয়ে করলে আমরা দুজন, দুজনের সংখ্যাটা চারজনে যেতে খুব বেশি সময় লাগবে না। তখন তোমার সামান্য আয়ে আমাদের সংসার চলবে না। বাবা হয়ে তোমার বাচ্চাকে যদি দুধ কিনে দেওয়ার মতো টাকা তোমার কাছে না থাকে, তাহলে ঠিক তোমার কেমন লাগবে? দেখো, সব কথা শেষ কথা একটাই, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে কোটিপতি বাবার একমাত্র ছেলের সাথে। অর্থ, বিত্ত, প্রতিপত্তি আর টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই তাদের। দোয়া করো যেন বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারি। আমি চললাম রাজ, চলে এসো তুমি একদিন আমার বাড়ি। কিন্তু বিশ্বাস করো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবনটা শেষ হয়ে যাবে। প্লিজ প্লিজ একটা সুযোগ দাও আমাকে, এভাবে মাঝপথে ছেড়ে যেও না। রাজের কোনো কথার উত্তর না দিয়ে নীলা সামনে দিয়ে হেঁটে চলে গেল। নীলা চলে গেছে আজ প্রায় 6 মাস হয়ে গেছে। রাজের ছোটখাটো একটা চাকরি হয়েছে, স্যালারি মোটামুটি খারাপ না, এই ঢাকা শহরে চলতে যতটুকু লাগে আর কি। হঠাৎ করে অচেনা নাম্বার থেকে রাজের ফোনে একটা কল আসে। কণ্ঠটা শুনে রাজ বুঝতে পারল কণ্ঠটা নীলা। নীলা রাজকে বলল আজ বিকেলে তার সাথে পার্কের পাশে দেখা করতে। রাজ যাবে কি যাবে না এই ভেবে প্রায় সারাটা দিন কাটিয়ে দিল। বিকেল হতেই রাজ নীলার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাজ দূর থেকে দেখল নীলা তার প্রিয় শাড়িটা পরে দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে। রাজ কাছে এসে জানতে চাইল, কি হয়েছে, হঠাৎ করে এত জরুরি তলব? নীলা কিছু না বলি রাজের দুই হাত চেপে ধরে রাজের কাছে ক্ষমা চাইল। নীলা বলতে লাগল, আমাকে ক্ষমা করে দাও রাজ, আমি সেদিন বুঝতে পারিনি, পৃথিবীতে টাকা দিয়ে সব সুখ নেই, আর সুখে থাকতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। আমি ভেবেছিলাম মনে হয় টাকাতেই সব সুখ পাবো আমি, কিন্তু গত কয়েক মাস আমি প্রতিটা দিনই বুঝতে পেরেছি টাকাতে কখনোই মানুষ সুখী হয় না, মানুষ সুখী হয় প্রিয়জনের একটু ভালোবাসা আদর যত্নে। বিয়ের পর কিছুদিন আমাকে আদর যত্নে রাখলেও এরপর থেকে শুরু হয় আমার স্বামীর নির্মম নির্যাতন আমার উপরে। সে সারাক্ষণ ফোনে অন্য মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে, অফিসে নাম করে বাসা থেকে বের হয়ে সে অন্য মেয়েদেরকে নিয়ে কখনো রেস্টুরেন্টে তো কখনো এখানে সেখানে ঘুরে ফেরে সারাদিন। আমার ব্যাপারে জানতে চাওয়ার তার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নেই। আমি জোর করে কথা বলতে গেলে প্রতিদিন তার হাতে মার খেতে হবে। এই তো গত মাসে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। এক সপ্তাহ আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে। নীলা কাঁদতে কাঁদতে বলল, রাজ রাজ তুমি আমার শেষ ভরসা, প্লিজ আমাকে তুমি আবার আপন করে নাও, বিশ্বাস করো আমার সবটুকু দিয়ে আমি তোমাকে ভালোবাসতে চেষ্টা করব। রাজ বলল, ঠিক আছে চলো তাহলে দেরি না করে সাজিয়ে ফেলি আমাদের সংসার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাজ নীলাকে বুকে টেনে নেয়।